আগামী মে থেকে জুন মাস পর্যন্ত দেশে 4.5 কোটি মানুষের জন্য টিকা আসবে। আগামী জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথমে 1.5 কোটি মানুষের জন্য 3 কোটি টিকা আসবে, পরে আরও টিকা আসবে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিসভার বৈঠকের শেষে অনির্ধারিত আলোচনায় টিকার বিভিন্ন তথ্য তুলে ধরা হয় বলে জানান মন্ত্রিসভার সচিব। তিনি বলেন, টিকা দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে, ইপিআই দেওয়ার চেইনকে এখানে ব্যাপকভাবে কাজে লাগানো হবে। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাস্ক পরার উপর এবারও গুরুত্বারোপ করেছেন। তিনি নো মাস্ক নো সার্ভিস নীতি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়েও আরও কঠোর ব্যবস্থা নিতে বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কুড়িগ্রাম জেলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় করার জন্য আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। এছাড়া 11 জাতীয় সংসদের আসন্ন নতুন বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন তা খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশ গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস নীতিমালাও ও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।